গুড মর্নিং বন্ধুরা, আমাদের হাউজিংয়ের কালী ঠাকুর ভাসান কালি হয়ে গেছে। আকাশে কত সুন্দর সুন্দর শটস ফাটছিল, তারই কিছুটা মুহূর্ত আমি তোমাদের জন্য ক্যামেরাবন্দি করলাম। যাক, এবার আসা যাক আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি অত্যন্ত সুস্বাদু একটা মাছ রান্না করতে চলেছি। আমি তো এটাকে শঙ্খ মাছ বলেই চিনি, অনেকে আবার এটাকে শাপলা মাছ বা পদ্মপাতা মাছ বলেও জানে। এই শঙ্খ মাছকে অনেকে ভিনিগার, গরম জল, নুন দিয়ে ভালো করে ধুয়ে থাকে, কিন্তু আমি কিন্তু তা করিনি। কারণ এই মাছটা ছিল একদম ফ্রেশ মাছ, কোনো উটকো গন্ধ ছিল না, জাস্ট একটু হলুদ নুন জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আসি রান্নার পদ্ধতিতে। তোমরা তো মোটামুটি সবাই জানো যে আমি একটু হালকাই রান্না করি, তাই এক্ষেত্রেও আমি কিন্তু কোনো ব্যতিক্রম করিনি। আমি মাছ আর আলুগুলোকে আলাদা আলাদা করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে বাটা মশলা, মানে যেগুলো আমি মিক্সিতে বাটলাম, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকে আর গুঁড়ো মশলা যেগুলো ছিল সেগুলোকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি জল ঢেলে দিয়েছি। ও হ্যাঁ, মশলা কষানোর সময় মাছের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু স্বাদটা ঠিক হবে না। আর যখন মশলাটা আমি কষাচ্ছি, আমি কিন্তু আলুগুলো তখনই অ্যাড করে দিয়েছি, আর ঝোল যখন ফুটে যাবে তখন আমি মাছ গুলোকে তার মধ্যে দিয়ে দেব। এবার মার্কেটে যতই শাহি বা ব্র্যান্ডেড নানান রকম গরম মশলা আসুক না কেন, আমি কিন্তু সেই বাটা মশলাতেই আটকে আছি। নামানোর সময় গরম মশলা, চিনি আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আজকের জন্য ব্যাস এটুকুই, আজ আসি, কাল আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে।